কিলো তুমি ধানের বস্তা লয়ে কইতেছো ধানের বস্তা লয়ে কই যা এটা এটা তোমার কমুনা আমার কাজ আছে দরকার আছে আমার ধানের বস্তা লয়ে কই যাইতেছে মানে আমার কইবা না মানে কি কইতেছো তুমি দেখ আমার মাথা গরম আছে সর কথা কইছ না মাথা গরম করলে হইব বাড়ি যে বাজার নেই এটা তুমি জানো না খারাও তুমি এই লও বাজারে ব্যাগ এটা ব্যাগ তেলের বোতল আর বাজারে ব্যাগ বাজার করে লয়ে আইবা তোর বাজারের গুষ্টি কিলাই আমি হ্যাঁ ওই যে টাকা কামাই এই টাকা তো মনে করতে তো সংসারই খরচ হয় আমার পিছে কি খরচ হয় আমার পিছে তো একটাও খরচ হয় না হন তোর পুল আছে তোর পুল আর কো কামাই করে বাজার করে খাইতো ঠিক আছে আমার আর জ্বালাবি না আজ যে দুই বস্তা ধান আছে কেউ যদি ধরস তাহলে তো আটকাইটা ফলামো শোন আমি ঠিকই জানি আমার চেহারা সুন্দর দেখা তুই আমার সাথে প্রেম করস মানে তুই কি কথিস আসছিস আমি তো চেহারা দেখে প্রেম করি হ্যাঁ বিশ্বাস করছ আমেলি আমি কাঁঠাল ছুঁয়ে করছি আমি তো চেহারা দেখে প্রেম করি না তুই জয় বোন দেখে প্রেম কর কি মানে মন দেখে প্রেম করি তোর মনটা সুন্দর না অনেক এই জন্য বুঝতে পারিস না স্কুলে কত ছেলে পেলে তোর পিছনে ঘুরে না প্রত্যেকটা নেশা কর কোনোটা বিড়ি খায় কোনোটা এটা খায় কোনোটা ওটা খায় আর কেউ তো একটা প্রেম করে না প্রচুর পরিমাণে প্রেম করে ওরা যে পরিমাণে প্রেম করে ওই পরিমাণে ওরা মনে হয় ভাতও খায়নি আমি একটা ভালো ছেলে হ্যাঁ এটা তো দেখতেছি তো দেখবি নে এ শোন আমি কাজের ছেলে বুঝতে পারিস আমার আব্বা একটু সংসারে খরচ খরচা একটু কম দিচ্ছে তো তা আমার একটু বাড়ি আবার যাতে হবে একটু বিকালবেলা কাজ রয়েছে একজনের কয়টা ধান বাইন্ডে দিয়ে আসতে হবে কয়টা টাকা পাবো ওই টাকা দিয়ে একটু মনে কর পার্কে টার্কে ঘুরতে গেলাম দুজনে মিলে তাও নাই সুস্কা যা কাম কর গা একবারে কাম করে টাকা পয়সা নিয়ে আহিস তুই রাগ করতেছিস কি জন্য আমি তো তোর কাজ দেখাই যাচ্ছি আমি তো আর ফিল্ডিং মারতে যাচ্ছি না তা ওই জন্য আর কি বুঝাচ্ছে আজকে বেশি সময় দিতে পারলাম না বাই বাই হ্যাঁ টাটা যা বাই কোনছো মাইলা আইসি একটু আগে আগের টাকা আনছেন কি ক তোমার লগে লেনদেন আমি ঠিক রাখুম না এটা একটা কথা কইলা আগের টাকা সহ নিয়েছি আর প্রতিদিন আইতে আইতে ভাল লাগে না বুঝছো কি আজকে বেশি করে দিয়ে দাও 12.5 গ্রাম দিয়ে দিবা আগের টাকা দেন আগে এই নাও 500 আর আগের 500 ওদিনকা তো নিয়ে গেছিলাম মনে করতে শরীর একটু জ্বালা পড়া বাইরে গেছিল বেশি এই কারণে তোমার থেকে বাকি নিয়ে গেছি নইলে বাকি খাই না এই নেন আচ্ছা আচ্ছা শুনেন আপনার পোলা কিন্তু আমার বন্ধু আপনার কাছে এগুলো বেচা আমার ঠিক হইতেছে না আপনি এরপর থেকে অন্য কোনো জায়গা থেকে কিনেন আমি আর আপনার কাছে বেচতে পারব না এটা একটা কথা হইলো তুমি ব্যবসার কাছে বন্ধু বান্ধব বাপ ছেলে এগুলো কিছুই না ব্যবসা করতে গেলে এগুলো কিছু মনে করুন যাব না বুঝছো কি যাই হোক এটা আমার কাছে ঠিক মনে হইতেছে না আপনি যান অন্য কোনো জায়গা থেকে কিনেন পরের বার ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই শোনো টাকা হইলে মালের অভাব নাই বুঝছো কি ঠিক আছে যান এরপর থেকে অন্য জায়গা থেকে কিনেন একটা বিড়ি দাও আমাকে আইতে বিড়ি নিয়ে তেরি নাই দাও আল্লাহ কবিস হ্যালো এ আজাদ ভাই এ আজাদ ভাই তুই অনেক বয় আমি কটা গা গোসল দিয়ে খাইয়ে আসতেছি দুপুর হয়ে গেছ তো হ্যাঁ পেটের জোর না থাকলে আবার ওই আরে হ্যাঁ পেটের জোর না থাকলে কাজ কাম করে মজা পাবার না আচ্ছা মা করে খাতি দে দিনি ওই বিকেলে একটু ধান বান্ধা কাজ আছে যায় কই কাজটা করে আসবো এ কি করছিস তুই কটা ভাত দে ভাত নেই তা ভাত নেই এখন দুপুর সময় কি খাবো ভাত না থাকলে হবে এ তোরা তো খিদে লাগে আমু কি খিদে লাগে না খিদে লাগে তো এখন তোরাও খা আমারও দে তোর ভাত নেই দেখতে কইছি তোর বাপের বাজারের কথা কইছে তোর বাপ আমার গাফান দিছে আচ্ছা বুঝলাম না আব্বারে বাজারের কথা কইলে এরকম গাফান দেয় কেন তা তো সব ঠিকঠাক মতো চলে খালি বাড়ির বাজারটাই চলে না তো তুই কি জিজ্ঞেস কর গিয়ে কি জন্য সে এমন করে সে সারা জীবন আমার এরকম করে জ্বালাইছে আর কি কইছে শুনছিস কইছে সে বাজার করে খাওয়াতে পারবে না সে কামাই করতে পারবে না খাওয়াতে পারবে না কইছে তোরই কাম বাজার করে আর কামাই করে খাওয়াইতে সংসার চালাইতে ও তাহলে এই ব্যাপার মানে আমার সংসার চালাতে হবে ঠিক আছে লেখাপড়া আর কপালে নেই লেখাপড়া বাদ দিয়ে মাঠে কাজ কাম করে আমি সংসার চালাবানে কোনো দুঃখ নেই এত বিকেল থেকেই কাজে যাওয়া শুরু করতেছি কিন্তু হ্যাঁ তোমরা মা বাপ না তোমরা মা বাপের মতো থাকবা একদম উল্টো পাল্টা ভাবে চললে হবে না কিন্তু একদম এ পাশরা পাশরা বাপ শুনে যাও কথা আছে তোমার সাথে দাঁড়াও সামনে দাঁড়াও কি কি তুমি কি শুরু করিছাও কি করছি তোমার তো ঠিকই বাইরে বইরে খাই আসো তোমার এই বাড়ির লোকগুলোর খাওয়ানো লাগে না খাল এরা কি খাবে না না খেয়ে থাকবে কাজ কাম করবে না বৈশাখ কতকাল খাবে
বসে পড়ে কি বা খাওয়াইছো এত সারা জীবন তো মারও খাওয়ার কষ্ট দিছো আমারও খাওয়ার কষ্ট দিছো একক তো খাওয়াইছো তো দুই অক্ত না খাওয়াই রাখিছো বসে পড়ে আর কি খাবো কাজ কামি করে খাওয়া নেই কিন্তু তোমরা একটু সুন্দর ভাবে চলে এই যে নেশা মেশা করা এগুলো একটু বাদ দাও এলাকায় না মুখ দেখাতে পারতেছি না মুখে কয়েকদিন পর থেকে গোবর লেপে এলাকা দিয়ে ঘুরতে হবে না তোরে কেনা গেছি তোরে কেনা গেছি আমি নেশা করি একে গেছে ওর একবারে শেষ করালাম প্রমাণ চাচ্ছাও হা প্রমাণ চাই এই যে মতিন আমার বন্ধু তোমার ছেলের বয়স ওর কাছ থেকে কি কিনতে গেছাও তুমি ওটা আমার লাগে না ওটা আরেকজনের লাগে এই যে ধান বেচলে ধান বেচে তো বাজার কাটাও করতে পারতে তাই না তুমি যে ধানটা ধানের বস্তা নিয়ে মাথায় করে নিয়ে বাজারে গেছাও একটু বাজার সদাই করে বাড়ি আনতে পারো না টাকা শেষ হয়ে গেছে ওই তো টাকা শেষ হবে না টাকা শেষ হওয়ার কারণ তো আছে ওই যে নেশা তোমাদের ওইসব কিনা লাগে কত কিছু লাগে সবজি টবজি এসব কত কিছু খাওয়া লাগে তোমাদের দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ যদি বেশি বাড়াবাড়ি করস তাহলে আমার এই বাড়িতে থাকতে পারবি না গা দেখো ধরে তোরা বাই করে দেবো তখন কামাই করে খাবি আব্বা তোমার কাছে মাপ চাচ্ছি দয়া করে তুমি এসব পথ থেকে সরে আসো সারা জীবন তো এসব পথে থেকে তুমি জীবনে কিছু করতে পারো নি পারিসাও এই ঘরটা তো এরকমই রয়েছে পারিসাও এখানে একটা ঘর উঠতে পারিসাও আমাকে জীবনে একটা সুন্দর ভবিষ্যৎ করে দিতে কিছুই পারো নি তোমার কিছু করা লাগবে না কিন্তু তারপরেও তুমি এসব পথ থেকে একটু ফিরে আসো আব্বা গ্রাম ঘাট দিয়ে যখন বেড়াই মানুষে মূল্য দেয় না অনেকে আবার নেশা করে ছেলে বলে গালাগালি দেয় তো আব্বা মার মুখের দিকে আর আমার মুখের দিকে তাকায় তুমি একটু এসব পথ থেকে ফিরে আসো মা আমি কাজে যাচ্ছি বিকালবেলা কাজ শেষ করে আমি বাজার করে নিয়ে আসবানে পেটা রান্দে বেড়ে দিস নে একটু খাওয়ানে আব্বার একটু কইসে না ঠিকঠাক মতো নামাজ কালাম পড়তি তার কোনো বাজার ঘাট করা লাগবে না আর যদি সে ভালো হতে না পারে তাহলে আমরা মরবো দাও গামছাটা দাও